সো গাইস অনেকক্ষণ বেরিয়েছি বাড়ির থেকে, এবার যাব বাড়ি। প্রায় 8টা বাজতে চলল, বেরিয়েছি 5টার সময়। বাড়ি নেওয়া না গেলে মা বকাবকি করবে, তো চলো বাড়ি যাই। এসে গেছি আমাদের ক্লাবের সামনে। ওই দেখো নিজেদের মধ্যে খেলছে কুকুরগুলো, তো চলো ওদেরকে আর ডিস্টার্ব করবো না। বাড়ি থেকে বেরিয়েছি 5টার সময়, এবার বাড়ি যাই, দেখি বাড়ি গিয়ে মা বকাবকি করে কিনা। তো বাড়ি আসার পর মা একটু মার্কেট যেতে বললো। মার্কেট যাবার পথে একটা খুব ভালো ভিউ চোখে পড়লো, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। যারা ব্লগ ভিডিও বানাও তাদের জন্য অবশ্যই এটা খুব ভালো লোকেশন, তারা যদি এখানে আসতে চায় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ভেতরের জায়গাটাও খুব সুন্দর, দেখো দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে। আর সামনে একটা কী গাছ এটা আমি ঠিক জানি না, কিন্তু খুব ভালো লাগছে লোকেশনটা, খুব সুন্দর লাগছে দেখতে। যদি তোমরা এখানে ভিডিও বানাও অবশ্যই একটা ভালো ভিডিও দিতে পারবে তোমরা সবার সামনে। তো ভিডিওটা কেমন হয়েছে, ভিউটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ওকে? তো তোমাদেরকে বলেছিলাম যে বাড়ি থেকে বাড়ি আসার পর তোমার সাথে কথা হবে, তো কিছু কারণের জন্য আমাকে আসতে হলো জামুড়িয়া, মা পাঠালো জামুড়িয়া। তো কিছু জিনিস নেবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আমার সাথে আছে বিকাশ দা। বিকাশ দা কী বলবে তোমাদেরকে? এরা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর শেয়ার যত পারবেন আপনারা একদম। আর বিকাশ দাদার চ্যানেল আছে, তোমাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে। নেওয়ার পর তোমরা দাদার চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিও, ওকে? চলো বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। যাবো একটু গাড়িতে তেল ভরাতে, পেট্রোল পাম্প। তো চলো পেট্রোল পাম্প গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা প্রথমে ভরিনি, আমি পেট্রোল পাম্পে চলে এসেছি, তেল ভরাবো। তেল ভরানোর পর কিছু কাজটা করে, মার্কেটের কাজটা করে যাব বাড়ি। তো চলো তেলটা ভরিনি, তেলটা ভরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো মার্কেটিংয়ের কাজ করে এবার বাড়ি যাচ্ছি। মার্কেটিং গেছিলাম কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল, যার কারণে জ্যামে ফেঁসেছিলাম। তো বাড়ি আসার পর তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতেই থাকবো, তারপর কিছু কারণের জন্য জামুরি আসতে হলো মার্কেট। তো মার্কেট আসার পর জ্যামে অনেকক্ষণ ফেঁসেছিলাম, যার কারণে লেট হয়ে গেল যেতে। এবার যাবো বন্ধুর সঙ্গে, তোমাদেরকে দেখাবো। আগের ভিডিওতে তোমরা দেখেছো ওদেরকে, তো চলো আসুক আরেকজন, তারপর ওদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে ও আসার পর তোমাদেরকে আমি দেখাবো ভিডিওতে। দেখো ওইখানে আসছে, তোমরা একটু একটু চেনো যে কে আমাদের লোকটা। লোকটা খুব ফেমাস লোক, কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, ভিডিও মিডিও সব করে দেয় আমার। এই যে আমাদের দাদা, দাদা একটু হাই করে দাও, হাই করে দে, হাই করে দে। আমাদের মৃত্যুঞ্জয় গোস্বামী, আর আমাদের ওইখানে ক্যামেরার পেছনে আরেকজন আমাদের ফেমাস লোক আছে, ওর নাম হচ্ছে না এখন বলবো না, ক্যামেরা চলছে। তো চলো তোমাদেরকে এডিট টেডিট করে ভিডিও দেখাবো। ওইখানে আসছে একটা বড় গাড়ি, ওই যে দেখতে পাচ্ছ, গাড়িটা আটকাবো চলে গেল। সরি পার্ক না, মাঠ, ময়দান, কিসের ময়দান? ভিডিও হচ্ছে, মুখ দেখাবো কি? শ্যুট করছিলাম তো একটা ভাইয়ের সাথে দেখা হলো। তো ভাই আমার ভিডিও দেখে ভাই কিছু বলতে চাই, ভাই লজ্জা পায়, ভাই লজ্জা করছে, যার কারণে ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো ভাই আমাকে বললো যে একদিন আমাকে ক্যামেরা করে দেবে, তো সেদিন তোমাদেরকে যদি পারি অবশ্যই দেখাবো ভাইকে। আর আমার সাথে আছে আমার আরও বন্ধুরা, ওরা আমার ক্যামেরা করে দেয়। ঠিক আছে ভাই, এখন একটু আসছে কিছু কাজের কাজ দিকে। ভালো লাগলো, এরকম সবাই সাপোর্ট করছে, তোমরা একটু সাপোর্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, যা হয় যা প্রত্যেক দিন বলি করে দিও, ওকে? তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সকলকে। কালকে আর ভিডিওটা এডিট করা হয়নি, কাল আর ভিডিওটা এডিট করা হয়নি, সো আজকে এই ভিডিওটা আসবে, এখন যেটা শ্যুট করছি। তো দেখো ছেলেকে নিয়ে এসেছি আমি পার্কে।
নাম 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 ভয় লাগবে না নাম নাম তবে খেলো আমাদের এটা নন্ডি পার্ক তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আমি বেশি ভিডিও এডিট করি না এডিট এই জন্য করি না যেটা আমার অরিজিনাল যেটা আমার ভিডিওর ক্যামেরা সেটাই তোমাদের কাছে তুলে ধরতে চাই মানে প্রাকৃতিক যেটা ন্যাচারাল কালার সেটাই তোমাদের কাছে তুলে ধরতে চাই নোংরা হচ্ছে বেশি এডিট করলে অবশ্যই ভিডিও দেখতে ভালো লাগে না যদি তোমাদের মনে হয় যে এডিট করে আমি ভিডিও ছাড়বো তবে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওতে এডিট করব অবশ্যই আমার এডিট করে ভিডিও দিতে ভালো লাগে না এরকম নরমাল ভালো লাগে আমার আমি বাবার সঙ্গে পার্কে যাচ্ছি আর কিছু বল আর কিছু বলবে না লজ্জা পেয়ে গেছে সো বন্ধুরা তোমরা যদি আমাদের এখানকার পার্কের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি একটা ভিডিও আনবো পার্কের ফুল পাম্প দিলি ফুল পাম্প আছে তো গাড়িতে পাম্প ছিল না গাড়িতে পাম্প দেওয়ার পর আমরা যাব সোজা বাড়ি সাথে আছে আমাদের নয়ন তো ভিডিওটা এখানে এন্ড করছি শুয়ে টোটোতে দেখা হবে নেক্সট কোন ব্লগে আর চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক যা প্রত্যেকদিন বলি একটু করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো এখানে এন্ড করছি চলো।